জেলিফিশের মতো দেখতে এই জীবটিকে দেখে যতটা শান্ত সুন্দর মনে হচ্ছে, বাস্তবে কিন্তু জীবটি ততটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক। আপনারা যদি কোনো সমুদ্র বা সমুদ্রতটে এই জীবটিকে দেখতে পান, তাহলে ভুল করেও জীবটির কাছে যাওয়ার চেষ্টাও করবেন না। আর আপনার যদি নিজের লাইফের ওপর মায়া থাকে, তাহলে জীবটিকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যান, এমনকি প্রয়োজন পড়লে পার্শ্ববর্তী কোনো মানুষের হেল্পও চাইতে পারেন। কারণ এই কিউট জীবটি আপনার লাইফের সবথেকে বড় বিপদ হয়ে উঠতে পারে এবং আপনার শরীরে ভয়ঙ্কর আঘাতও আনতে পারে। এই জীবটির নাম হলো পর্তুগিজ ম্যান অফ ওয়ার। জীবটিকে দেখেই বোঝা যায় যে এর শরীর কতটা সফট, কিন্তু এর শরীরের টেন্টিকালসগুলি যে কোনো মানুষের কাছেই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই জীবটির টেন্টিকালসগুলি মানব শরীরের যে কোনো অংশে ছোঁয়া মাত্রই সেই অংশের রেড কালারের র্যাশ উঠে যায়। এমনকি এই জীবটির বিষ শরীরে প্রবেশ করা মাত্রই প্যারালাইসিসের মতো বিপদেরও সম্মুখীন হতে পারেন। তাই আজকের এই এপিসোডে আমরা এরকম ধরনের ভয়ঙ্কর কিছু জীবের সম্পর্কেই আলোচনা করতে চলেছি, যাদেরকে দেখতে খুবই কিউট মনে হলেও রিয়েলিটিতে এই জীবগুলি ততটাই বিপজ্জনক। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের ভিডিওর একদম শেষ জীবটি সবথেকে ভয়ঙ্কর হতে চলেছে। তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক। পশমে পরিপূর্ণ ছোট্ট এই জীবটির নাম হলো মেগালোপাইগিট ক্যাটারপিলার। এই জীবটিকে দেখা মাত্রই হয়তো আপনার মনে একে স্পর্শ করার ইচ্ছা জাগতে পারে, কিন্তু এই কিউরিওসিটির কারণেই আপনি যদি এই জীবটিকে স্পর্শও করে ফেলেন, তাহলে জীবটির শরীরের ওই রোমগুলি কাটা হয়ে আপনার শরীরে প্রবেশ করবে, যার ফলে ওই রোমের মধ্যেকার বিষাক্ত কেমিক্যালস আপনার সমস্ত হাতে ছড়িয়ে পড়বে, যে কারণে আপনার হাতের বড় ধরনের কোনো ক্ষতিও হতে পারে। মেগালোপাইগিট ক্যাটারপিলারের এই সুন্দর রোমের শিকারও হয়েছেন অনেক মানুষ। আর সেই সকল ব্যক্তির কথা অনুযায়ী এই জীবটির বিষ খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে এবং এর বিষক্রিয়ার প্রভাব প্রায় 12 ঘন্টা পর্যন্ত চলে। কন স্নেল। পর্তুগিজ ম্যান অফ ওয়ারের মতোই এটিও একটি সামুদ্রিক জীব। আর আপনি যদি সি বিচে ঘুরে বেড়াতে পছন্দ করে থাকেন, তাহলে আপনার এই কন স্নেলের সম্পর্কে অবশ্যই জেনে রাখা উচিত, কারণ এই জীবটির সমগ্র শরীর যখন খোলসের মধ্যে ঢুকে থাকে, তখন এটিকে আর পাঁচটি সাধারণ স্নেলের মতোই মনে হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি ভুলেও এই স্নেলটিকে সামান্য আঘাতও করে ফেলে, তাহলে স্নেলটিও তার বিষাক্ত সুর দিয়ে সেই ব্যক্তির শরীরে আঘাত আনতে পারে। আর এই স্নেলের সুরে এতটা পরিমাণ বিষাক্ত কেমিক্যালস রয়েছে যা কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করলে তার মৃত্যু অনিবার্য। আপনারা হয়তো এই বিষয়টি জানলে অবাক হবেন যে এই বিষাক্ত কেমিক্যালের হাত থেকে মানুষকে বাঁচানোর মতো কোনো প্রকার অ্যান্টিডোট আজও পর্যন্ত ইনভেন্ট করা সম্ভবই হয়নি। একটা সিগারেট শেষ করতে যেটুকু সময় লাগে, সেটুকু সময়ের মধ্যেই এই বিষাক্ত কেমিক্যাল যে কোনো মানুষকে শেষ করে ফেলতে পারে, যার কারণে এই জীবটিকে সিগারেট স্নেলও বলা হয়ে থাকে। স্নোলরিস। এই জীবটির সুন্দর চোখ দুটিকে একবার দেখুন, যেগুলো দেখে মনেই হবে না যে এই সুন্দর চোখও আপনাকে বিপদে ফেলতে পারে। এই জীবটিকে যদি আপনারা নিজের চোখের সামনাসামনি দেখতে চান, তাহলে আপনাকে ইন্দোনেশিয়াতে যেতে হবে। স্নোলরিস হলো সমগ্র বিশ্বের একমাত্র ভয়ঙ্কর প্রাইমেট। আর এই জীবটি যদি আপনাকে কামড়ায়, তাহলে ভুল করেও এটিকে সাধারণ কোনো ঘটনা হিসাবে নেবেন না। আসলে বিষাক্ত কেমিক্যাল এই জীবটির মুখে নয়, বরং এদের কুনুইতে থাকে। কোনো ব্যক্তির শরীরে আঘাত করার জন্য এই জীবটি তার কুনুই থেকে বিষাক্ত কেমিক্যাল তার মুখে নিয়ে নেয়। এই জীবটি যখন কাউকে কামড়ায়, তখন এই বিষাক্ত কেমিক্যালস সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে অ্যানাফিলেকটিক শকও লাগতে পারে, যেটা আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। পয়জন ডার্ট ফ্রগ। এই জীবটিকে দেখতে কতটা সুন্দর, রাইট? কিন্তু আপনি ভুল করেও এর লুকসের উপর বেশি গুরুত্ব দিয়ে ফেলবেন না, কারণ এই জীবটির সমগ্র সুন্দর রং বেরং শরীরে লুকিয়ে রয়েছে বিষাক্ত কেমিক্যালস। আর এর সুন্দর রঙই তার শিকারকে আকৃষ্ট করে। তাহলে কখনো যদি আপনি সামনে কোনো বিষাক্ত পয়জন ডার্ট ফ্রগকে দেখতে পান, তাহলে অবশ্যই তাদের থেকে দূরে সরে যান। স্টোনফিশ। এই মাছটির একটি বিশেষত্ব হলো এটিকে দেখতে পাথরের মতোই। আর কোনো ব্যক্তি যদি এই জীবটির উপর ভুল করেও পা দিয়ে ফেলে, তাহলে তার পা তাকে সারা জীবনের জন্য হারাতে হবে। কিন্তু এই স্টোনফিশের কাহিনী এখানেই শেষ নয়। এই স্টোনফিশ আপনার শরীরে কতটা পরিমাণ বিষ রিলিজ করবে, সেটা ডিপেন্ড করে তার শরীরের ওপর কতটা পরিমাণ প্রেশার ক্রিয়েট হচ্ছে তার ওপর। আর এই প্রেশারের মাত্রা যদি বেশি হয়, তাহলে বেশি মাত্রায় বিষ রিলিজ হওয়ার ফলে কোনো ব্যক্তির লাইফ রিস্ক হতে পারে। যেমনটা আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকের ভিডিওর একদম শেষ জীবটি সবথেকে ভয়ঙ্কর, তো এই জীবটির নাম হলো বক্স জেলিফিশ। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আপনারা হয়তো এটা শুনে অবাক হবেন যে এই পৃথিবীতে সবথেকে বিষাক্ত জীব হলো একটা জেলিফিশ, যাদেরকে বেশিরভাগ এশিয়ান কান্ট্রি ও অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই বক্স জেলিফিশ অন্যান্য জীবগুলির তুলনায় এতটা পরিমাণ বেশি বিপজ্জনক যে কোনো ব্যক্তি যদি ভুলবশত জীবটিকে আঘাত করে ফেলে, তাহলে হয়তো সেই দিনটি তার লাইফের শেষ দিন হতে পারে। আর এই বক্স জেলিফিশের বিষ অন্য যে কোনো জীবের তুলনায় অনেক কম সময়েই শরীরে ছড়িয়ে পড়ে এবং এই জীবটির ট্রান্সপারেন্সি একে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে, কারণ এটি জলের সঙ্গে এমনভাবে মিশে যায় যার ফলে সাধারণ মানুষের পক্ষে প্রথম নজরে একে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। তো বন্ধুরা, এগুলোই ছিল পৃথিবীর সবথেকে কিউট কিন্তু বিপজ্জনক জীব।
তাই এদেরকে যদি আপনারা কখনো সামনে দেখতে পান তাহলে অবশ্যই সেখান থেকে পালিয়ে যাওয়াই বেটার। সায়েন্সের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের এই পৃথিবীতে আজও পর্যন্ত যত প্রকার জীব সম্পর্কে জানতে পারা গেছে তার পরিসংখ্যান প্রায় 16 লক্ষের কাছাকাছি, কিন্তু ক্যালকুলেশন অফ প্রবাবিলিটি অনুসারে আমাদের এই পৃথিবীতে প্রায় 87 লক্ষ ডিফারেন্ট প্রজাতির জীব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হতে পারে ভবিষ্যতে আমরা এর থেকেও ভয়ঙ্কর ও বিষাক্ত কোনো জীবের সম্মুখীন হব। তো এই জীবগুলির মধ্যে কোনটিকে আপনার সবথেকে বেশি আজব এবং কোনটিকে সবথেকে ভয়ঙ্কর মনে হলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে কিউরিয়াস।